হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন 5টা টপ কয়েন যেগুলোকে মেটাভার্স প্রজেক্টের উপরে বানানো হয়েছে। ঠিক আছে, তো কিছুদিন আগে ফেসবুক থেকে মার্ক জুকারবার্গ একটা অ্যানাউন্সমেন্ট করেছিল যে মেটাভার্সের বিষয়ে, যে মেটাভার্স নামে এরকম একটা কিছু সোশ্যাল মিডিয়া নিয়ে আসছে। তো তারপরে এর প্রচুর হাইপ ক্রিয়েট হয়ে যায়। তো তারপরে কি, তারপরে অনেকের মনে মানে অনেকেই কনফিউজ আছেন যে এর ফেসবুক থেকে কি কোনো কয়েনকে বের করছে মেটাভার্স নামের বা মেটা নামের? না, এরকম অবশ্যই না। এর নিয়ে এটার উপরে ডিটেলসে একটা ভিডিও বানিয়েছি আমি, তো সেই ভিডিওটা দেখুন, দেখতে পারেন, তাহলে আপনি বুঝতে পারেন যে মেটাভার্স জিনিসটা কি। তো আজকের এই ভিডিওতে মেটাভার্স কি এগুলো নিয়ে যাব না। ঠিক আছে, তো আজকে জাস্ট 5টা এমন কয়েন শেয়ার করব যেগুলো মেটাভার্স প্রজেক্টের উপরে বানানো হয়েছে। তো সেই ভিডিওটাতে এত ভালো করে মানে এক্সপ্লেন করার পরেও আরও অনেকের মনেই কিছু প্রশ্ন আছে, যে তারা অনেকেই প্রশ্ন করছে যে অনেক জায়গা থেকে তারা এটা জানতে পারছে যে মেটাভার্স নামের কোনো ফেসবুক থেকে কয়েন বের করেছে। না, এরকম কিন্তু কোনো কিছুই না। ফেসবুক থেকে কোনো ক্রিপ্টোকারেন্সি এখনও এই পর্যন্ত বের করেনি, কিন্তু মেটাভার্স যে জিনিসটা আছে, এই মেটাভার্স এটা তো আর ফেসবুকের, এর উপরে তো আর কপিরাইট নেই ফেসবুকের, তাই না? মেটাভার্স জিনিসটা হচ্ছে টোটালি আলাদা। মেটাভার্স মানে হচ্ছে মানে কোনো একটা ডিফারেন্ট একটা ওয়ার্ল্ড, ভার্চুয়াল ওয়ার্ল্ড, যেখানে আপনি সব কিছুই করতে পারবেন, আপনার ইচ্ছে মতো আপনি ফ্রি থাকবেন সেখানে, আপনার ইচ্ছে মতো সব কিছুই করার। যেমন যে ওপেন ওয়ার্ল্ডের যে গেমগুলো আছে, যেমন ভাইস সিটি, ঠিক আছে, তো সেখানে আপনি আপনার ইচ্ছে মতো আপনি সেখানে সব কিছুই করতে পারেন। ঠিক আছে, তো তেমনই হচ্ছে মেটাভার্স, এখানেও আপনি আপনার ইচ্ছে মতো সব কিছুই করতে পারবেন। কিন্তু শুধু তফাৎটা হলো সেটা হচ্ছে, যেমন ভাইস সিটি একটা গেম, যে মানে ওপেন ওয়ার্ল্ডের যে গেমগুলো সেটা হচ্ছে এমনি জাস্ট আর যে 10টা গেম আছে সেগুলোর মতোই গেম, কিন্তু মেটাভার্স যে জিনিসটা আছে এটা মানে গেমের মতো না। এটা যখন আপনি প্লে করবেন, তখন আপনার মনে হবে যে আপনি রিয়েলিটিতে সেখানেই আছেন। ঠিক আছে, মানে ভিআরের মাধ্যমে এটাকে প্লে করবেন। তো এটার উপরে সেরকম করে মানে ভালো করে মানে এক্সপ্লেন করেনি ফেসবুক থেকে, যেটা নিয়ে তারা ভবিষ্যতে তাদের পরিকল্পনা কী হবে। এটা জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট ছিল, তো সেই জন্য তারা 10,000 জনের মতো এক্সপার্টকে হায়ারও করেছে মেটাভার্সকে তৈরি করার জন্য। ঠিক আছে, আর এদের যে এই পরিকল্পনাটা মেটাভার্স বানানোর ফেসবুকের, এটা কিন্তু শুধু আজকের না। ঠিক আছে, এই দেখতে পাচ্ছেন এখানে একটা নিউজ, জুলাই 22তেই ফেসবুক থেকে মার্ক জুকারবার্গ একটা হিন্ট দিয়ে দিয়েছিল যে এরকম তারা একটা কিছু নিয়ে আসতে পারে ভবিষ্যতে। ঠিক আছে, আরেকটা নিউজ এখানে দেখতে পারবেন, আরেকটা হচ্ছে অক্টোবর 19 তারা বলে দিয়েছিল ফেসবুক থেকে যে তারা প্ল্যানিং করছে তাদের ফেসবুকের, তাদের যে প্যারেন্ট কোম্পানি আছে ফেসবুকের, নতুন একটা নামের একটা পরিকল্পনা করছে এরকম কিছু। তো তখনই যদি মানে এটাকে আন্দাজ করে যদি কিছু কয়েন এর উপরে, যে এই প্রজেক্টের উপরে যে কয়েনগুলোকে বানানো হয়েছে, তখনই যদি কিছু বাই করে নেওয়া যেত, তাহলে কিন্তু সেগুলোতে আমরা আজকে অনেক প্রফিটে থাকতাম। মেটাভার্সের উপরে ফেসবুকের কোনো কয়েন নেই, কিন্তু মেটাভার্স প্রজেক্টের উপরে যেসব কয়েনগুলো আছে সেই কয়েনগুলোর উপরে প্রচুর হাইপ দেখা যায়। কারণ হচ্ছে এই যে ফেসবুক মেটাভার্স নামে নতুন একটা এত বড় একটা কোম্পানি, যদি এরকম মেটাভার্সের উপরে যদি এত বড় একটা বিগ প্রজেক্ট নিয়ে আসে, ঠিক আছে, তাহলে অবশ্যই সেই প্রজেক্টের উপরে যত কয়েন আছে সেগুলোর উপরে একটা মানে ক্রেজ দেখা যাবে, সেগুলো ট্রেন্ডিংয়ে চলে আসবে। তো সেই জন্যই সেগুলো হয়েছে, মানে মেটাভার্সের উপরে যে কয়েনগুলো আছে সেগুলো পাম্প করেছে। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে সেরকমই আরও পাঁচটা মেটাভার্স প্রজেক্টের উপরে যে কয়েনগুলো আছে সেগুলো টপ 5 কয়েন আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আপনাদেরকে মিড টার্ম বা লং টার্মের ক্ষেত্রে আপনাকে মোটামুটি ভালো রিটার্ন দিতে পারে। তো আপনি যদি এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন না করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিন। কারণ হচ্ছে সেখানে আমি ফ্রি সিগন্যাল এবং মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট দিয়ে থাকি। ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার, ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচণ্ড ভলাটাইল মার্কেট, এখানে আপনার প্রফিটও হতে পারে এবং লসও হতে পারে, এই দুই ক্ষেত্রেই সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আপনার। যে কোনো কয়েনের উপরে আপনার টি এবং এফ এ করি, তারপরেই যে কোনো কয়েনের উপরে আপনি ইনভেস্ট করবেন। তো মেটাভার্স প্রজেক্টের উপরে যে 5টা কয়েন নিয়েছে আজকের এই ভিডিওতে, তো তার মধ্যে সবার প্রথমে যে কয়েনটা আছে সেটা হচ্ছে NTBRK। তো NTBRK এই কয়েনের র্যাঙ্ক এখন চলছে 2798 নম্বরে, আমি যখন ভিডিও বানাচ্ছি তখন 2798 নম্বরের র্যাঙ্ক চলছে, আর এর প্রাইস বর্তমানে চলছে $4.39। এটা অলরেডি 9.64% আপ দেখাচ্ছে। ঠিক আছে, তো প্রত্যেকটা প্রজেক্টই মানে মেটাভার্সের উপরে যত প্রজেক্ট আছে প্রায় সব প্রজেক্টই একটু হলেও পাম্প করেছে ফেসবুকের সেই অ্যানাউন্সমেন্টের পরের থেকে। ঠিক আছে, মোটামুটি ভালোই পাম্প করেছে। যেমন একটা 7-day ক্যান্ডেলটা দেখুন, এখানে কিন্তু এই যে 2-3 দিন আগে যখন অ্যানাউন্স করে তারপরে থেকে কিন্তু মার্কেটের মধ্যে একটা হাইপ ক্রিয়েট হয়ে যায়, এর প্রাইস একটু উপরের দিকে আসতে থাকে। ঠিক আছে, তো কিন্তু এই কয়েনটাকে আপনি বাইন্যান্সের মধ্যে পাবেন না, এই কয়েনটাকে আপনি কুকয়েনে পাবেন, ইউনিসাপে পেয়ে যাবেন, তারপর হটবিটে পাবেন এবং কয়েন বেন্সেও পেয়ে যাবেন, কিন্তু এটাকে আপনারা বাইন্যান্সের মধ্যে পাবেন না। তো এটাকে বাই করতে গেলে এইসব প্ল্যাটফর্মের মধ্যে আপনাকে যেতে লাগবে। আমি যেসব কয়েনগুলোর কথা বলছি আজকের ভিডিওতে, যেগুলো কয়েন আপনাদেরকে বলবো, সেগুলো কিন্তু একদম মানে শর্ট টার্মের জন্য না, মোটামুটি মিড টার্মের জন্য, 3 মাস 6 মাস বা 1 বছর এই টাইম পিরিয়ড দেখে কিন্তু তারপরে এগুলোর উপরে আপনারা এন্ট্রি নিতে পারেন। আর যদি শর্ট টার্মের জন্য এন্ট্রি নিতে চান তাহলে ওয়েট করুন, সে যখন এগুলো আবার নিচে নামবে, ডাম্প করবে, তখন সেগুলোকে বাই করবেন শর্ট টার্মের ক্ষেত্রে। আর যদি মিড টার্ম বা লং টার্মের জন্য নিতে চান তাহলে এখনও যে প্রাইসে আছে এই প্রাইসে সামান্য কিছু বাই করতে পারেন, তারপরে এটাকে DCA করবেন, মানে ডলার কস্ট অ্যাভারেজ করবেন, যখন আবার প্রাইস নিচে আসবে তখন আবার এটাকে কিছু বাই করতে পারেন। ঠিক আছে,
তো তারপরে 2 নম্বরে যে কয়েনটাকে নিয়েছি সেটা হচ্ছে অ্যালাইস, মাই নেইবার অ্যালাইস। তো এটা বর্তমানে র্যাঙ্ক করছে 170 নম্বরে র্যাঙ্ক করছে। এটা হচ্ছে একটা টোকন, তো প্রাইস বর্তমানে চলছে $14.86। এটা কিন্তু অলরেডি মোটামুটি ভালোই পাম্প হয়ে গেছে, 11% আপ দেখাচ্ছে। তো লাস্ট 7 ডের চার্টে দেখলে এখানে দেখাচ্ছে, দেখুন এই দেখুন, যখনই মানে ফেসবুক থেকে অ্যানাউন্স করা হয়েছে তখনই একটা এখানে পাম্প নিয়েছে, ঠিক আছে। তো এটাকে আপনি পেয়ে যাবেন বাইন্যান্স সহ, মানে যত বড় বড় এক্সচেঞ্জ আছে সবগুলো এক্সচেঞ্জের মধ্যেই এটাকে আপনারা পেয়ে যাবেন। আর বর্তমানে বাইন্যান্সের উপরে প্রাইস চলছে $15.34-35 এরকম সামথিং কিছু। তো আমি এখানে আপনাকে একটা প্রাইস রেঞ্জ দিয়ে দিচ্ছি, যদি আপনি শর্ট টার্মের জন্য নিতে চান তাহলে ওয়েট করুন, মানে যখন এই $11 বা $12 মধ্যে আশেপাশে এই কয়েনটাকে পেয়ে যাবেন তখন এটা একটা ভালো একটা ডিসকাউন্ট রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন, তখন এটাকে আপনারা নিতে পারেন, ঠিক আছে। আর যদি আপনি মিড টার্ম বা লং টার্মের জন্য নিতে চান তাহলে এটা বর্তমানে যে প্রাইসের মধ্যে আছে সেই প্রাইসের মধ্যেও বাই করতে পারেন, কিন্তু এটা নজরে রাখবেন, এটা লক্ষ্য রাখবেন যে মিড টার্মের জন্য বা লং টার্মের জন্য, ঠিক আছে। আর যদি শর্ট টার্মের জন্য নিতে চান তাহলে একটু ওয়েট করুন, যখন এখানে কারেকশন হবে তখন এখানে নিতে পারেন। আর বর্তমানে যে প্রাইসের রেঞ্জের মধ্যে আছে এই প্রাইস রেঞ্জের মধ্যে সামান্য কিছু বাই করতে পারেন, যখন আবার নিচে আসবে তখন সেটাকে আবার বাই করে ডলার কস্ট অ্যাভারেজ করে নেবেন। তারপর 3 নম্বর যে কয়েনটাকে নিয়েছি সেটা হচ্ছে স্যান্ড, দ্য স্যান্ড বক্স। এটা র্যাঙ্ক বর্তমানে করছে 66 নম্বরে র্যাঙ্ক করছে, আর এর প্রাইস বর্তমানে চলছে $2.59, আর এটা কিন্তু 55% আপ দেখাচ্ছে, ঠিক আছে। এটার উপরে এখন এন্ট্রি নেবেন না, মোটা অলরেডি এটা পাম্প হয়ে গেছে অনেকটাই। তো এটাকে যদি আপনারা বাই করতে চান তাহলে এখানে দুটো রেঞ্জ আপনাকে দিয়ে দিচ্ছি, এখানে বাই করতে পারেন, যেমন 1.80 এই রেঞ্জের মধ্যে বাই করবেন, আর একটা রেঞ্জ হচ্ছে 1.55 এই রেঞ্জের মধ্যে এটাকে বাই করতে পারবেন, ঠিক আছে। এটা কিন্তু অলরেডি পাম্প হয়ে গেছে, এটাকে এখন আর এখানে বাই করবেন না। আর যদিও বা এখানে বাই করেন সামান্য কিছু বাই করবেন, যাতে আপনার কাছে আরও যাতে পোর্টফোলিওর ব্যালেন্স থাকে, যাতে পরে যখন আবার মার্কেট নিচে আসবে এটা যখন কারেকশন নেবে তখন যাতে এখানে আবার সেটাকে ডলার কস্ট অ্যাভারেজ করতে পারেন। আর যদি ডলার কস্ট অ্যাভারেজ না করেন তাহলে কিন্তু আপনার সেখানে লস হয়ে যাবে, ঠিক আছে। তো তারপরে যে কয়েনটাকে নিয়েছি সেটা হচ্ছে আপকোর্স এঞ্জিন কয়েন, ENJ। তো এটার বর্তমানে র্যাঙ্ক করছে 65 নম্বরে র্যাঙ্ক করছে। তো এটা অলরেডি পাম্প হয়ে গেছে, এরও সিগন্যাল ভিডিওতে, অনেকগুলো ভিডিওতে এই কয়েনটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যেটাকে বাই করতে বলেছিলাম। যদি বাই করে থাকেন তাহলে অলরেডি আপনি অনেক প্রফিটে আছেন। এটা বর্তমানে প্রাইস চলছে $2.81, আর এটা 14% অলরেডি আপ হয়ে গেছে। আর এটাকে আপনারা সব ধরনের এক্সচেঞ্জের মধ্যেই পেয়ে যাবেন, যত বড় বড় এক্সচেঞ্জ আছে। আর এটা কিন্তু মানে পাম্প হয়ে গেছে ফেসবুকের সেই মেটাভার্সের যে ইয়েটা আছে সেটা অ্যানাউন্সমেন্ট করার পর থেকেই এটার মধ্যে কিন্তু প্রাইসের মধ্যে হাইপ দেখা গিয়েছে। আর এটার একটা প্রাইস রেঞ্জ আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এখানে যদি ইনকেস যদি মার্কেট চলে আসে তাহলে এখানে বাই করতে পারেন, কারণ এখন বর্তমানে একটা মানে ওপরে চলে গেছে অলরেডি, ঠিক আছে, পাম্প হয়ে গেছে। তো আপনি ওয়েট করতে পারেন শর্ট টার্মের ক্ষেত্রে 2.32 এর মধ্যে যদি আসে এটাকে কিছু অবশ্যই অ্যাকুমুলেট করবেন, ঠিক আছে, এর কিন্তু ফিউচার অনেক ভালো। আর বর্তমানে প্রাইস চলছে বাইন্যান্সের মধ্যে 2.84, এখানে যদি আপনি বাই করেন এখানেও বাই করতে পারেন একটা পার্ট, কিন্তু অবশ্যই তারপরে আপনাকে ডলার কস্ট অ্যাভারেজ করতে লাগবে। তারপর যে কয়েনটাকে নিয়েছি সেটা হচ্ছে অবশ্যই সেটা হচ্ছে মানা, ডিসেন্ট্রাল্যান্ডের মানা, ঠিক আছে। ফেসবুকের যে মেটাভার্সের যে অ্যানাউন্সমেন্ট আছে সেটা করার পরে সবচেয়ে যদি বেশি পজিটিভ ইফেক্ট কোনো কয়েনের মধ্যে পড়ে থাকে, মেটাভার্স প্রজেক্টের উপরে ডিপেন্ড করে যে কয়েনগুলোকে বানানো হয়েছে সেই সব কয়েনগুলোর উপরে, মানে যত হাইপ ক্রিয়েট হয়েছে যত প্রাইস উপরে গিয়েছে তার মধ্যে 1 নম্বর হচ্ছে মানা, ঠিক আছে। এর উপরে যত হাইপ ক্রিয়েট হয়েছে মানে যত প্রাইস উপরে চলে গিয়েছে সেটা কিন্তু আর কোনো কয়েনের ক্ষেত্রে দেখা যায়নি, মানে মেটাভার্স প্রজেক্টের উপরে যেগুলোকে বানানো হয়েছে তার কয়েনের মধ্যে বললাম। এটা মোটামুটি 700-600% এরকম পাম্প হয়ে গিয়েছিলো, ঠিক আছে। এর প্রাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে, মানে এর প্রাইস কিছুই ছিল না, $1 ছিল না, ঠিক আছে। তো যখনই ফেসবুক অ্যানাউন্স করে মেটাভার্স নিয়ে তারপরে কিন্তু এর প্রাইসটা চলে যায় একদম এখানে চলে যায়, কোনো কারেকশন হয় না, কোনো কিছু নেয় না, $4.93 প্রায় $5 এর আশেপাশে চলে যায়। এখন মোটামুটি কারেকশন নিয়েছিল, কারেকশন নিয়ে এখন ওপরে আছে। তো এটাকে এখন বাই করার কোনো প্রশ্ন ওঠে না, আর যদি বাই করতে পারেন মিড টার্মের জন্য বা লং টার্মের জন্য, আবার এখানে যদি বাই করেন শর্ট টার্মের জন্য তাহলে অবশ্যই যখন আবার মার্কেট নিচে আসবে তখন এখানে কিন্তু অবশ্যই এটাকে ডলার কস্ট অ্যাভারেজ করবেন, নাহলে কিন্তু আপনার লস হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আরেকটা রেঞ্জ দিয়ে দিচ্ছি আমি, এখানে আরেকটা রেঞ্জ হচ্ছে 2.57, এর মধ্যে যদি প্রাইস ইনকেস চলে আসে, হয়তো আসবে না কিন্তু যদি ইনকেস চলে আসে তাহলে এখানে বাই করবেন। আর বর্তমান যে প্রাইস রেঞ্জের মধ্যে আছে এখানেও সামান্য কিছু বাই করতে পারেন, তবুও ওটা রিস্কি হয়ে যাবে। আর যদি এই প্রাইস রেঞ্জের মধ্যে আসে 2.57 বা 5.6, 5.3 বা 2.50 এর মধ্যে আসলে অবশ্যই এটাকে বাই করবেন, এটা একটা ডিসকাউন্ট রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই ছিল এমন 5টা প্রজেক্ট যেগুলোকে মেটাভার্স প্রজেক্টের উপরে বানানো হয়েছে। তো এগুলোর মানে ফিউচার কিন্তু খুবই ভালো, এগুলোর মধ্যে বড়সড় একটা পাম্প দেখতে পারবেন ইন ফিউচারে, ঠিক আছে। তো এইসব কয়েনের মধ্যে যে 4টা কয়েন আপনাদের সাথে শেয়ার করলাম, শেষের যে 4টা কয়েন, যেমন মানা, তারপর হচ্ছে এঞ্জিন, আর তারপর হচ্ছে স্যান্ড, আর একটা হচ্ছে অ্যালাইস,
এই চারটা কয়েন আপনারা মিড টার্ম বা লং টার্মের জন্য নিতে পারেন, কিন্তু সবার প্রথমে যে কয়েনটাকে শেয়ার করছি NTBR-কে আমি আপনাকে রেকমেন্ড করবো এটাকে লং টার্ম বা মিড টার্মের জন্য যদি নেন, আপনার রিস্কের উপরে নেবেন। তো এটা মানে শর্ট টার্মের ক্ষেত্রে মানে এটা হচ্ছে এই টাইপের কয়েন যে প্রফিট হলো সেল করে দিলাম, ব্যাস ঝামেলা শেষ। এটা যদি বাই করেন অবশ্যই স্টপ লস লাগিয়ে রাখবেন। আমি এটার উপরে কোনো মানে লং টার্ম বা মিড টার্মের জন্য ইনভেস্ট করছি না। আমি লং টার্ম বা মিড টার্মের জন্য যদি ইনভেস্ট করে থাকি এই মেটাভার্স প্রজেক্টের উপরে, তাহলে সেগুলোকে আমি করবো এই চারটা কয়েনের উপরে। একটা হচ্ছে অ্যালাইস, তারপর হচ্ছে স্যান্ড, আর তারপর হচ্ছে এঞ্জিন, আর তারপর হচ্ছে মানা, ঠিক আছে। তো এটার উপরে আমি লং টার্মের ক্ষেত্রে ইনভেস্ট করবো না NTBR-কে, এটার উপরে আমি শুধুমাত্র শর্ট টার্মের ক্ষেত্রেই ট্রেড করবো। তো এই ছিল এমন পাঁচটা কয়েন মেটাভার্স প্রজেক্টের উপরে বানানো যেগুলোর উপরে আপনি ইনভেস্ট করতে পারেন। কিন্তু অবশ্যই ইনভেস্ট করার আগে আপনার TA এবং FA করে নেবেন, কারণ হচ্ছে এইসব কয়েনের উপরে ইনভেস্ট করার পরে সেখান থেকে প্রফিট হলেও তার রেসপন্সিবিলিটি আপনার এবং লস হলেও তার রেসপন্সিবিলিটি আপনার। তো ভিডিওর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন আমাদের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।